আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বসে বসে লাথি খাচ্ছেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ, এটাই সুখ উল্লেখ করলেন অভিনেত্রী। বন্ধুরা, অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ অন্তঃসত্ত্বা, তা সত্ত্বেও কে তাকে লাথি মারছে? বন্ধুরা, আমরা সকলেই জানি খুব শীঘ্রই পরিবারে আসতে চলেছে নতুন সদস্য গৌরব আর ঋদ্ধিমার, আর তাই তো খুশি রামেদ চক্রবর্তী পরিবারে। অভিনেত্রী শেয়ার করলেন নতুন ছবি, তার সঙ্গে তার অনুভূতিও জাহির করলেন অনুরাগীদের সঙ্গে। পয়লা বৈশাখের দিনই সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন ছবি, দেখা গিয়েছে ঋদ্ধিমাকে প্রথমবার সেদিনই বেবি বাম্পে। আলতো হাতের ছোঁয়ায় দেখা গিয়েছিল অভিনেতা গৌরবকে তার পাশে। ঋদ্ধিমা আর গৌরব তাদের এই ছবিটি শেয়ার করে সুখবর জানিয়েছিলেন সকলকে। 2017 সালে সাত পাকে বাঁধা পড়েছেন ঋদ্ধিমা আর গৌরব, তারপর 6 বছর চুটিয়ে সংসার করেছেন তারা। এবার বাবা মা হতে চলেছেন গৌরব আর ঋদ্ধিমা। পর্দার সত্যবতীকে দেখা গিয়েছে তার মাতৃত্বের নানান মুহূর্ত উপভোগ করতে, শেয়ার করছেন নানান ছবি। কখনো দেখা যাচ্ছে তিনি জানাচ্ছেন তার ক্রেভিং এর কথা, স্যান্ডউইচ আর কফি খেতে যে ইচ্ছে করছে বারবার হবু মায়ের, সে কথা উল্লেখ করেছেন তিনি। এছাড়াও নানান ছবিও শেয়ার করতে দেখা গিয়েছে ঋদ্ধিমাকে। গৌরবকে কিছুদিন আগে দেখা গিয়েছিল আবার প্রলয় ওয়েব সিরিজে, এই সিরিজে তার চরিত্র যথেষ্ট প্রশংসিত হয়েছে। অভিনেতা পরিবার আর তার কেরিয়ার দুটোই সমানতালে সামলাচ্ছেন। অপরদিকে অভিনেত্রী ঋদ্ধিমা সাময়িক বিরতি নিয়েছেন তার কাছ থেকে, এখন তিনি সম্পূর্ণ বিশ্রামেই রয়েছেন। নতুন ছবি শেয়ার করতে দেখা গেল অভিনেত্রী ঋদ্ধিমাকে, বড় হয়েছে তার বেবি মাম, সম্ভবত মেটারনিটি ফটোশুট করে ফেলেছেন হবুমা, আর তার জন্যই তাকে দেখা গেল এই গাউনে। ক্যাপশনে অভিনেত্রী ছবিটি শেয়ার করে লিখেছেন, আনন্দ যখন লাথি মারে। হবু মায়ের কাছে এই সময়টি কিন্তু বেশ আনন্দের, যখন গর্ভস্থ সন্তানের উপস্থিতি সে টের পাচ্ছে। মা আর সন্তানের মধ্যে বন্ধন তৈরি হয় ঠিক এই সময়টাই, আর এই সময়টাকে উপভোগ করছেন অভিনেত্রী। দেখা গেল একটি কাউচে বসে রয়েছেন অভিনেত্রী, হাত দিয়ে রেখেছেন তার বেবি বাম্পের দিকে। বন্ধুরা, অভিনেত্রী তাকাননি ক্যামেরার দিকে, তবে তার চোখে মুখে হাসি স্পষ্ট। অভিনেত্রীর এই ছবিটি দেখে অনেকেই জানিয়েছেন তাকে শুভেচ্ছা, অনেকেই অপেক্ষায় রয়েছেন তার পরিবারের নতুন সদস্যের জন্য। অভিনেত্রীকে দেখা যাচ্ছে না সত্যবতীর চরিত্রে অভিনয় করতে, অনির্বাণ ভট্টাচার্যের বিপরীতে এখন নজর কাড়ছেন সুহিনী সরকার। তবে অভিনেত্রী যে দ্রুত আবারও ক্যামেরার সামনে ফিরবেন তা আমরা সকলেই জানি। আপাতত চক্রবর্তী পরিবার অপেক্ষায় রয়েছে তার নতুন সদস্যের জন্য। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে খুব শীঘ্রই আসছি আমরা আপনাদের কাছে, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।